ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ونبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون. ছোট্ট একটি বিষয় নিয়ে দু চারটি কথা বলবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। সেটা হচ্ছে প্রথাগত ইসলামিক জালসা যেটা চলছে গতানুগতিক, এর মানে কিছু ভালো দিক থাকলেও মন্দের ভাগটাই বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়ালা তাআনু আলাল ইতমি ওয়াল উদওয়ান, সূরা মাইদার দ্বিতীয় সম্ভবত বা তৃতীয় নম্বর আয়াতে, যে প্রথমে আল্লাহ তো বলছেন ওয়াতাআনু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআনু আলাল ইতমি ওয়াল উদওয়ান, তোমরা নেকির কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করো, গুনাহের কাজে কাউকে সাহায্য সহযোগিতা করো না। তো এই জালসা ভারতের ইতিহাসে থেকে যেটা জানা যায় যে মুঘল যুগে, মুঘলদের পিরিয়ডে ইসলামিক জালসার একটু প্রচার ও প্রসার এটা লাভ করে। এর পূর্বে ইরান বা তদাকালীন পারস্যে ওয়াজ মাহফিল হতো, সেখান থেকে মুঘলদের ওয়াজ মাহফিল ভারতবর্ষে প্রবেশ করে এবং সেটা জালসার আকার আকৃতি এখন ধরে আছে যেটা আমরা দেখতে পাচ্ছি। এটা মানে একটি পত্রিকা থেকে কালেকশন করা বিষয় হচ্ছে যে এটা একটি দিনকে প্রতিষ্ঠার কাজ হিসেবে আমরা করে চলি, কিন্তু মূলত এটা দিনের কাজ হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওখানে কিছু ইমানদার মানুষও যায় এবং ইমানের একটা বহিঃপ্রকাশ ঘটবে, ঘটতে ঘটতে চলেছে বা এটা ভাবা বা ভাবনা ভাবনা চিন্তার মধ্যে আসে, এটা ভালো দিক। মূলত আমার এখানে কিছু কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে অনেকেই ধারণা করছেন যে কিছু মানুষ দিনের কাজকে বন্ধ করে দিচ্ছে, দিন ইসলামের কাজকে বন্ধ করে দিচ্ছে। জি না, দিন ইসলামের কাজ বন্ধ করাটা হচ্ছে সব থেকে বড় জালিম, যেটা আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা আল্লাহ, অর্থাৎ তার থেকে বড় জালিম কে হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে স্মরণ থেকে মানুষকে বিমুখ করে দেয় বা আল্লাহ স্মরণ থেকে বাধা প্রদান করে, তার থেকে বড় জালিম অত্যাচার আর কেউ হতে পারে না। তো সম্মানিত দর্শক মন্ডলী, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই ইসলামিক প্রথাগত জালসা, এই জালসাকে কেন্দ্র করে কিছু পাপ আমাদের সামনে পরিলক্ষিত হয়েছে, সেগুলো আপনাদেরকে ভাবার জন্য বলছি। আর যদি মনে হয় যে হ্যাঁ এই পাপগুলো ঘটছে, তাহলে এই প্রথাগত জালসা এর বিরুদ্ধে মুসলিমদেরকেই পদক্ষেপ নিতে হবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণের নামে বা দিনের নাম দিয়ে এই অশ্লীলতা বেহায়াপনা যেগুলো সমাজে ছড়িয়ে পড়ছে এগুলোকে রদ করতে হবে। এক নম্বর, অযথা অর্থের অপচয়। যে অর্থ মানুষ দিনের কাজে ব্যয় করবে এবং তার ফল অত্যধিক বেশি পাবে, সেই অর্থ যদি দিনের কাজে ব্যয় না করে অযথা ফালতু খরচ করে, যেমন অনেক জায়গাতে দেখা যায় যে জালসাকে কেন্দ্র করে গরু জবাই করলো, দু তিনটে খানা করলো বিশাল, এতে অনেক অর্থের অপচয় হয়। জালসাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মানে আরো অন্যান্য দিক দিয়ে মানুষ অনেক খরচ করে ফেলে। তো এই সমস্ত খরচ খরচা গুলো যদি ফালতু হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নাল মুবাদদিরিনা কানা ইখওয়ানু শায়াতিন ওয়া কানা শায়তানু লিরাব্বিহি কাফুরা, নিশ্চয় অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই এবং শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কুফরি করেছিল, তার রবের সঙ্গে কুফরি করেছিল, বিষয়টি এরকমই। তাহলে যদি এটাই হয় তাহলে আমাদেরকে এটা পরিত্যাগ করতে হবে, না হলে আমাদের অর্থ যত সীমিত এবং যতটুকু প্রয়োজন ততটুকু অর্থ খরচ করে আমাদেরকে এই ব্যবস্থাপনা করতে হবে, খোলা আম নয়। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে এখানে অন্যান্য ধর্মীয় ধর্মীয় অবলম্বী মানুষদের মতো আমাদের একটা আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। আমরা এটাকে দিন প্রচার, দিন মানা এবং দিন নিয়ে চলা, দিনের কাজ করার উদ্দেশ্যে আমরা করি না,
একটা গতানুগতিক, অন্য জায়গায় হচ্ছে, আমাদের কেউ করতে হবে, এটা অনুষ্ঠান, একটা অনুষ্ঠান প্রিয় আমরা হয়ে গেছি, সেজন্য অনুষ্ঠানের আনুষ্ঠানিকতায় আমরা নিয়ে আসছি। যদি এটা তাই হয়, অন্যান্যদের সঙ্গে সামঞ্জস্য রেখে অন্যান্যদের ক্রিস্টি কালচার যদি আমরা গ্রহণ করি, তো এটা আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করবেন না। আল্লাহ সুবহানাহু তাআলা যেটা বলেছেন যে ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালা ইয়াকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এটা আল্লাহ সুবহানাহু তাআলা ক্লিয়ার করেছেন। তার পাশাপাশি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। সুতরাং এটা আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে পর্দার মতো ফরজ বিধান লঙ্ঘন হচ্ছে জলসাকে কেন্দ্র করে। বেশ কিছুদিন আগে একটা জায়গাতে গিয়ে লক্ষ্য করলাম যুবক যুবতী অবাধ মেলামেশা আর ঘোরাঘুরি। তো এই যে পর্দার মতো একটা ফরজ বিধান যেখানে লঙ্ঘন হচ্ছে, সেই কাজে সাহায্য সহযোগিতা করা উচিত নয়। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে যে জালসাকে কেন্দ্র করে মেলা, ইসলামের ইতিহাসে কোথাও প্রমাণ করা যাবে না যে জালসাকে কেন্দ্র করে মেলা বসাতে হবে বা মেলা বসবে। এর বিপক্ষে যারা বলছেন আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু বিপক্ষে শুধু বললে হবে না, আমাদের জালসাটাকে প্রথাটাকে বন্ধ করার জন্য আমি যেতে পারবো না, এই কথাটাই আমাদেরকে বলতে হবে, বা স্টেজে গিয়ে বলতে হবে আমি জালসা করতে পারবো না। কারণ এখানে যে আপনারা মেলা বসিয়েছেন, সেই মেলাটাই আপনারা আজকে উপভোগ করেন। কোরআন এবং সহিহ সুন্নাহর কথার জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোরআনের আলোচনা যদি হয়, কোরআন তিলাওয়াত হয়, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলছেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। তারপরেও যদি আমরা সেই কোরআনের মাহফিল একদিকে চলছে, আর একদিকে মেলা খেলায় ব্যতি ব্যস্ত থাকি, তাহলে তো বুঝতেই পারছেন পরিণতি কি হতে পারে। সুতরাং এরকম মেলার স্থানগুলিকে যারা হকপন্থী আদম রয়েছেন, তাদের অবশ্যই উচিত যে এই জায়গাগুলোকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করা, যাওয়াই উচিত নয়। তারপরে রয়েছে জেনার মতো একটা পাপ, যে জেনার স্তরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতে করতে বিভিন্ন স্তর বর্ণনা করেছেন। এখন শারীরিক জেনাও সে সমস্ত জায়গাতে ঘটছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন। তো এই রকম নানা দিক এর ক্ষতি রয়েছে, এবং মানুষের কাছে দিন প্রচারের নামে আমরা অর্থ উপার্জন করছি, কিন্তু প্রকৃত দিনের কাজ করছি না। তাহলে এখানে আমানত যে একটা মানুষ দিচ্ছে আমাদেরকে, সেটার খেয়ানত কিন্তু করা হচ্ছে। আর আমানতের খেয়ানত করা, এর ভয়াবহ পরিণতি রয়েছে। সূরা আনফালের 27 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস 671 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসআফুহা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দের স্থান হচ্ছে মসজিদ, এবং সব থেকে নিকৃষ্ট স্থান হচ্ছে বাজার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অযথা বাজারে ঘোরাঘুরি করা, কিন্তু জালসাকে কেন্দ্র করে যেটা দেখা যায় যে বাজারেই মানুষ বেশি ঘোরাঘুরি করে এবং সেই স্থানে মানুষ বসে না। সুতরাং এটাকে যদি আমরা মসজিদের মধ্যে নিয়ে আসতে পারি দিন প্রচারের লক্ষ্যে, তো ইনশাআল্লাহ তাআলা আল আজিজ অবশ্যই কাজ হবে। চতুর্থ নম্বর বিষয় যেটা হয়তো অনেকেই অ্যাকসেপ্ট করবেন না, সেটা হচ্ছে যে একটা সিজি নিয়ে জালসা করে আমরা কিছু আলেমদের তাকুয়াকে আমরাও নষ্ট করছি। কারণ অর্থর লোভ তাদের হৃদয়ের মধ্যে আমরা ঢুকিয়ে দিচ্ছি, এবং তিনারাও চান মানুষ মানুষ হিসেবে শয়তান কাকে কখন কিভাবে পেয়ে বসে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সর্বাধিক ভালো জানেন। আর শয়তান করবেই কাজ, কারণ সে তো আমাদেরকে বিভ্রান্তির পথে বিপথে পরিচালিত করার জন্যই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে ক্ষমতা চেয়ে নিয়ে চ্যালেঞ্জ করে নেমেছে। তো এখানেও একটা ব্যাপার থাকে, এবং তাদের আমরা পকেট ভরিয়ে দিই, এই জন্য তিনারা এর বিরুদ্ধে বিপক্ষে কিছু বলবেন না, কারণ এবং বিপক্ষে যে বলবে তাকে সহ্য করতে পারবেন না, এটাই বাস্তব কথা। তো এই সমস্ত জালসায় এই সমস্ত বিষয়গুলো কিন্তু দিন দিন দৈনন্দিন জীবনে বেড়েই চলেছে, এমন পরিণতি তুলনা করা যায় না, এত রকমের রং চং মেলা বসেছে বসছে আজকাল। সুতরাং এর বিরুদ্ধে আমাদের আলেম সমাজকে সম্পূর্ণরূপে সজাগ হওয়া উচিত, পরিষ্কার ভাষায় বলা উচিত যে আমাদেরকে এই ব্যবস্থাপনা এই থাকবে, এই সেক্টরের মধ্যে যদি এটা থাকে আমি জালসা করবো না, পরিষ্কার কথা। আমি কোরআন এবং সহিহ সুন্নাহর কথা বলতে যাবো, আর আপনি বিপরীত কিছু করবেন চলবে না। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, এবং এগুলো হচ্ছে সে অন্যায়গুলো আমাদের প্রতিরোধ করা, আমাদের আটকানো উচিত, এবং আমরা চেষ্টা করি যে মসজিদ কেন্দ্রিক ভাবে মানুষকে কিছু শিক্ষা প্রদান করার, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় স্থান, এবং সেখানে কাজ করলে আশা করা যায় যে বরকত থাকবে, আর জালসাতে কোনো লাভ হচ্ছে বলে আমার মনে হয় না। আর যেগুলো আদায়ের জালসা, এগুলো তো তাকওয়া নষ্ট করার একটা বড় জায়গা, মানুষের মধ্যে তাকওয়া নেই, আল্লাহ আল্লাহর প্রতি ভরসা নেই, তাওয়াক্কুল নেই, এটাও বোঝা যায়। অমুক বক্তা ছিল বলে টাকাটা উঠেছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দেওয়ার মালিক। সুতরাং এই নিয়তটাও হারিয়ে যাচ্ছে,
কালেকশনের বক্তা নিয়ে আসতে হবে, চাইতে হবে, এতে মানুষেরও তাকওয়া নষ্ট হচ্ছে। আর মানে ব্যবস্থাপক জিনারা তিনি ধরো তাকওয়া নষ্ট হচ্ছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সার্বিক দিক থেকে আমাদেরকে হেফাজত করেন, এবং যে কথাগুলো বলছি আল্লাহ রাব্বুল আলামিন আমল করার আমাকে প্রথমত আমাকে তৌফিক দান করেন, আপনারা দোয়া করবেন। তার পাশাপাশি আমি বলতে চাইছি যারা হকপন্থী তাদেরও এই সমস্ত বিষয়গুলোকে ভেবে দেখা উচিত, এবং এমন জালসা যেগুলোতে সমস্ত অন্যায়গুলো চলছে সেগুলোকে বর্জন করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করেন এবং সত্যের উপরে অটল থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারজুকনা ইত্তিবাআহু ওয়ারিনাল বাতিলা বাতিলান ওয়ারজুকনা ইজতিনাবাহু। اللهم يسر أمورنا ونبه قلوبنا بالكتاب والسنة. أقول ما تسمعون. سبحانك اللهم ربنا بحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.